হ্যাঁ দেখো, এখন করতে পারার কথা। হ্যাঁ হয়েছে। আচ্ছা তো এখন দেখো, এই যে সরলগোলক, সরলগোলকের পর্যায়কালের আমরা যে ফর্মুলাটা করছিলাম সেটা কি ছিল? টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এখানে টিটা কি ছিল? টিটা ভরের উপর ডিপেন্ড করতো না। এখান থেকে আমরা চারটা ফর্মুলা বের করবো আর কি। হ্যাঁ, তো চারটা ফর্মুলার প্রথমটা আমরা দেখতে চাই যে টি এর ইকুয়েশনের কিন্তু কোথাও কই নাই, ভরটা নাই। বস্তুর যে ভরটা ছিল, ববের যে ভরটা ছিল, সেটা কিন্তু এখানে কোথাও নাই। অর্থাৎ এই যে টি যেটা, সেটা কিন্তু ভরের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ আমি এখানে একটা মানুষকে ঝুলাই দেই, নাহলে একটা বলকে ঝুলাই দেই, একটা টেনিস বল হোক, একটা কাক হোক, যেটাই হোক, দুই ক্ষেত্রে কি হবে না, কোনো ক্ষেত্রে আমাদের পর্যায়কালের উপর কি আসবে না, কোনো পার্থক্য আসবে না। যদি আমরা বাতাসের বাধা উপেক্ষা করি, বাতাস যদি থাকে তখন আবার শেপ সাইজের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাই বাতাসকে উপেক্ষা করলে সেটা কিসের উপর ডিপেন্ড করে না, ভরের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে প্রথমটা। দুই নম্বরটা হচ্ছে, আমরা যদি জি কে কনস্ট্যান্ট ধরি, অর্থাৎ ভূপৃষ্ঠে যদি আমরা একই জায়গায় থাকি, তাহলে কিন্তু জি চেঞ্জ হওয়ার কোনো কথা আসতেছে না। তো তখন আমরা দেখবো আমাদের যে পর্যায়কাল সেটা কিন্তু দৈর্ঘ্যের সমানুপাতিক। হ্যাঁ, দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। আরে কি হবে, চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি দৈর্ঘ্যটা বাড়াই, এই যে দোলকটাকে যদি আমি একটু লম্বা বানাই, লম্বা বানালে সেটার ক্ষেত্রে কি হবে, এই যে দোলকটা যদি এরকম লম্বা হয়, সেটার দুলতে কি লাগবে, একটু বেশি সময় লাগবে। এটা মোটামুটি কমন সেন্স এর সাথে যায় আমাদের, ঠিক আছে। আর যদি দোলকটা ছোট হয়, ছোট হলে সেটা কি হবে, খুব তাড়াতাড়ি দুলতে পারবে। তাহলে সেটার পর্যায়কালটা কি হবে, এটার ক্ষেত্রে পর্যায়কালটা কম হবে, আর এটার ক্ষেত্রে পর্যায়কালটা কি হবে, একটুখানি বেশি বেশি হবে। হচ্ছে তো এটা ছিল কি আমাদের এটা। এরপরে এই যে টিটা, আমরা যদি এলটাকে কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ আমরা যে এই সরল দোলকটা নিয়েছি সেটার দৈর্ঘ্যটা নিয়ে যদি আমরা কোনো উল্টাপাল্টা কাজ না করি, অর্থাৎ দৈর্ঘ্যটা যা আছে তাই যদি থাকে, তখন আমরা দেখবো আমাদের যে পর্যায়কালটা সেটা আমাদের অভিকর্ষ ত্বরণের বর্গের ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান যদি কমে যায়, তাহলে পর্যায়কালটা কি হবে, বেড়ে যাবে। এই জিনিসটাকে বোঝাইতেছে আমাদের যে পর্যায়কাল কমে যাওয়ার ব্যাপারটা, কেন কমে যাওয়ার কথা। কারণ দেখো, বুঝছি। এই যে সরল দোলক ছিল, সরল দোলকের উপর যে আমরা বল টল এগুলো দেখছিলাম, আমরা দেখছিলাম এদিক বরাবর এমজি থাকে, আর এদিক বরাবর কি থাকে, আমাদের টি থাকে। সেই এমজি এর এদিক বরাবর একটা উপাংশ আসে, আর এদিক বরাবর কি আসে, একটা উপাংশ। তো তার মধ্যে এই উপাংশটা আর এই উপাংশটা পরস্পর কি করে, নাকচ করে দেয়। বাকি এই যে উপাংশটা থাকে, এই উপাংশটার কারণেই কিন্তু এটা কি করতো, এদিক বরাবর তুলতে থাকতো। হ্যাঁ, তো এখন জি এর মান যদি কমে যায়, তাহলে এদিক বরাবর যে উপাংশটা সেটা ছিল, মনে পড়ে দেখো, একটু এমজি সাইন থিটা ছিল। তো জি এর মান যদি কমে যায়, এই দিক বরাবর বলের যে উপাংশটা আছে সেটাও কি একটুখানি কমে যাবে, ঠিক না, কমে যাবে না এই যে উপাংশটা। হ্যাঁ যাবে। হ্যাঁ, তো তো কমে গেলে কি হবে, এটা আর তত জোরে আসতে পারবে না, একটু স্লোলি আসবে। চিন্তা করে দেখো, কমাইতে কমাইতে যদি আমরা জিকে একদম শূন্য করে ফেলি, তাহলে এটা কিন্তু একদমই আসবে না, এটা যেখানে আছে সেখানে দাঁড়ায় থাকবে, কারণ কেউ টানতেছে না, না টানলে তো যেখানে আছে সেখানে দাঁড়ায় থাকবে, ঠিক না। তো সে কারণে জি এর সাথে এটা কি হয়, ব্যস্তানুপাতিক হয়। জি যত কমে পর্যায়কাল তত কি বাড়ে, অর্থাৎ জি কমলে এটা আরো স্লোলি যাওয়া আসা করে, বুঝা যায় এটা। বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে, এর পরেরটা হয়েছে, এটা কপ করতে হবে। হ্যাঁ, এরপরটা দেখো, এই যে এল জি এম, এই সবগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পর্যায়কালটা অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। এল জি আর এম, এখানে এম এর কথাটা এক্সট্রা বলা হয়েছে, এমটা মুছে দিও, ঠিক আছে, এমটা থাকবে না। এল আর জি, এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পর্যায়কালটা অন্য কিছুর উপরে কি করবে না, ডিপেন্ড করবে না, কারণ এম এর উপর তো ডিপেন্ড করে না, এম থাকলেও কি না থাকলেও কি কিছু যায় আসে। তাহলে এল আর জি, এই দুটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পর্যায়কালটা কিছু অন্য কিছুর উপর কি করবে না, ডিপেন্ড করবে না। করবে না। এখন এই যে জিনিসটা আছে, এই যে এখানে চারটা লাইন লিখলাম, এই চারটা লাইন দেখবা তোমরা সরল দোলকের পর দিয়ে, বইয়ের ভিতর সরল দোলকের পর দিয়ে সরল দোলকের সূত্র অনুসারে দেখা লেখা আছে চারটা জিনিস, ঠিক আছে। তো এই সরল দোলকের সূত্র গুলো মাঝে মাঝে আমাদের খতে জিজ্ঞেস করে যে সরল দোলকের চারটা সূত্র বলো। সময় এটাকে, এই যে প্রথম যেটা আছে সেটাকে আমরা বলি ভরের সূত্র, এটাকে আমরা বলি দৈর্ঘ্যের সূত্র, এটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণের সূত্র। হ্যাঁ, সমান সময়, সমান দৈর্ঘ্য, সমান বল, এরকম বিভিন্ন ধরনের সূত্র আছে। তো ওই চারটা একটু পড়ে নিবা, ওখানে ভিতর এই কথাগুলাই লেখা আছে আর কি, এর বাদে আর কিছু নাই। এই পার্টে কি কোনো অসুবিধা আছে? না বুঝছি না ভাই। আচ্ছা, তাহলে সামনের দিকে যাই। এখন এই যে সরল দোলক আছে, এটাকে আমরা দুই একটা ব্যবহার দেখবো আর কি। সরল দোলক ব্যবহার করে আমরা কি করি, তো প্রথমটা হচ্ছে একটা উঁচু স্থান, মনে করো তুমি একটা পাহাড়ে গেলা, তো আমরা তো জানি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কি হয়ে যায়, কমে যায়। তো সেই জি এর মানটা আমরা এখন এক্সপেরিমেন্ট করে মাপতে চাই যে অ্যাকচুয়ালি কমে কিনা। ইকুয়েশন দিয়ে তো আমরা বের করতে পারি, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি কমে কিনা সেটা আমরা বের করতে চাই। সেটার জন্য আমরা একটা কি করতে পারি, সরল দোলক ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করবো, যে প্রথমে আমরা কি করছি, একটা সরল দোলক নিছি। হ্যাঁ, সেই দোলকের একটা দৈর্ঘ্য থাকবে নির্দিষ্ট, আর ভূপৃষ্ঠে সেটার পর্যায়কাল কত সেটা আমরা ইয়া দিয়ে মাপলাম, স্টপওয়াচ দিয়ে মাপলাম, মানে দুইবার দোল খাইলেও, দোল খাইলে কত সময় লাগে এটা মনে করে 10 বার মাপছি। 10 বার মাপার পর আমরা গড় করলাম, তো গড় করলে মোটামুটি বলতে পারি যে না, এটার পর্যায়কাল এখন কত, মাটিতে এসে এত। সেম পর্যায়কালটাকে আমরা কি করবো, সরল দোলকটাকে এখন আমরা পাহাড়ের উপরে নিয়ে যাবো, যে জায়গায় আমরা কি মাপতে চাই, জিটা মাপতে চাই। তো সেখানে যখন নিয়ে যাব, সেখানে আমাদের জিটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা সেটাকে আমরা বলতেছি কি জি এইচ, এটা কিন্তু এন না, আমার লেখাটা এন এর মতন হয়ে গেছে, এটা কি হবে, এইচ হবে, হাইট ফর এইচ। তাহলে টি এইচ, এইচ উচ্চতায় পর্যায়কাল, সেটা সমান সমান কি হবে, 2π√ওভার, দৈর্ঘ্য তো কিছু চেঞ্জ করিনি, চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি জিটা। তাহলে উঁচু স্থানে
আমাদের পর্যায়কালটা কি হবে, এত হবে। তো সেই পর্যায়কালটা যে টিএইচটা আছে সময়টা, সেটা তো আমরা স্টপওয়াচ দিয়ে মাপতে পারবো। তাহলে আমাদের এখান থেকে কি কি জানা আছে, দেখো এই যে টিটা জানা আছে, টিএইচটা জানা আছে, ঠিক আছে। এখন আমরা যদি একটা কারেক্টটা তারা ভাগ করে দিই, ভাগ করে দিলে দেখো এই ইকুয়েশনটা পাওয়া যায় কিনা, এই যে বক্স করা যে ইকুয়েশনটা আছে, হ্যাঁ পাবো, একটু খেয়াল করে পাওয়া দেখো তো যাবে, নিজে নিজে। হ্যাঁ, পাবো। ইকুয়েশনটা পাওয়া যায়। এখানে দেখো আমার কি কি জানা আছে, আমার টি জানা আছে, আমার টি এইচ জানা আছে, আমার এই যে ভূপৃষ্ঠ বিকর্ষ ত্বরণের মান জি 9.81, এটাও আমার জানা আছে। তাহলে এই ইকুয়েশন থেকে সার্টেনলি আমি কি আমার জি এইচ টা বের করে ফেলতে পারবো, আচ্ছা এখানে ঠিক আছে। টিএস এটা টা কেমনে নেবো? টি এইচ টা ওই যে ঘুরে দিয়ে মাপবো আমি, আচ্ছা ঘুরে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘুরে দিয়ে মানে দুইবার দুলতে দিব, দুইবার দুলতে কত সময় লাগে সেটা দেখবো। এরকম একবার করলে তো আমার ভুল হইতে পারে, তা আমি কি করবো এরকম 10 বার করব, 10 বার করে আমি তার গড় নিয়ে নিবো। গড় নিলে আমরা কি পাই যাবো, যে মোটামুটি অ্যাকুরেট একটা পর্যায়কাল পাই যাবো, মানে টি এইচ টা আমরা ঘুরে দিয়ে মাপবো, এই যে টি টা আছে এটা আমরা ঘুরে দিয়ে মাপবো, আর জিটা তো আমাদের অলরেডি জানা আছে, সেখান থেকে আমরা জি এইচ টা বের করে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো উঁচু স্থানে আমরা কিসের মান বের করতে পারবো, জি এর মান বের করতে পারবো, বুঝা যায় এটা। হ্যাঁ বুঝছি। এরপর হয়েছে ওই যে উচ্চতা আমরা গেলাম, সেটা মনে করো উচ্চতাটা আমরা মাপতে চাই, কারণ এই দেখো এই ইকুয়েশন কিন্তু আমার উচ্চতা দরকার ছিল না। তো উচ্চতার জন্য আমরা কি করব, এই যে প্রথমে যে ইকুয়েশনটা পাইছে এখান থেকে জি এইচ এর ভ্যালুটা পাইলাম, এটাকে আমরা ইউজ করব। তো তোমরা কি মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়ছিলে আগে? হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ। তো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে এরকম একটা ফর্মুলা নিশ্চয় ছিল যে আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি আমরা চলে যাই, এটা মনে করো আমাদেরকে, হ্যাঁ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে জি এর যে মানটা আছে সেই মানটা আছে কত, এত জি এইচ ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইনটু কত ইন্টু জি। জি। তো হ্যাঁ, তো এখান থেকে দেখো তুমি জি এইচ টা জানো না, এই যে প্রথম ইকুয়েশন থেকে জিটাও আমাদের জানা আছে, আর তো আমরা জানি 6.4 × 10^6 হ্যাঁ মিটার, তো সেখান থেকে আমাদের কি বের হয়ে যাবে, এইচ বের হয়ে যাবে। তো এটাকে সলভ করে একটা ইকুয়েশন মনে রাখা হয়, তো সেই ইকুয়েশনটা আমার মনে হয় না তোমাদের মনে রাখার দরকার আছে। তোমরা কি করবা, এই দুইটা জিনিস ব্যবহার করে এখান থেকে এইচ যদি বের করতে বলে কখনো, তাহলে এইচ টা আমরা এভাবে বের করে নিবো, বুঝতে পারছো। এটা একটা বুঝছি, অঙ্ক করবো আমরা লাস্টের দিকে, সেখানে আমাদের এইচ বের করতে হবে, আমরা এই দুইটা ব্যবহার করে তখন এইচ বের করবো আর কি। এটাও আমরা ডিরেক্ট ফর্মুলা মনে রাখবো না, আমাদের ফর্মুলা মনে রাখতে হবে কোনটা, এইটা টি ইজ ইকুয়াল টু 2π√L/g, বাকি আর কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নাই, পারবো করতে এটা। হ্যাঁ পারবো, পারবো। আচ্ছা তাহলে এই দুইটা জিনিস গেল, এখন নতুন একটা জিনিস আসবে, এটাকে আমরা বলি সেকেন্ড দোলক, ঠিক আছে। নতুন জিনিসটা কি সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক কি যার দোলন কাল কত, 2 সেকেন্ড। এই ব্যাপারটা একটু কনফিউজ থাকে, এই যে পুরো জিনিসটা এখন আমরা যেটা পড়বো এখানে একটু কনফিউশন থাকে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি একবার বলবো, বলার পর তোমাদেরকে একবার পড়তে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবা কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে। তাহলে প্রথমটা দেখো, সেকেন্ড দোলক হচ্ছে এমন একটা দোলক যেটা দোলন কাল কত, 2 সেকেন্ড। 2 সেকেন্ড এখন আমরা যেভাবে বানাই, দোলন কাল 2 সেকেন্ড হলেই সেটাকে আমরা কি বলবো, একটা সেকেন্ড দোলক বলবো। এখন এই যে 2 সেকেন্ডটা, এটাকে আমরা তার পর্যায়কাল বলতে পারবো না, দোলন কাল মানেই তো পর্যায়কাল ছিল, ঠিক না। হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে 2 সেকেন্ডে যদি সে একটা পূর্ণ দোলন দেয়, এখানে পূর্ণ দোলন বলতে আমি কি বুঝাচ্ছি সেটা একটু দেখবা, পূর্ণ দোলন মানে বুঝাচ্ছি মনে করো একটা সরল দোলক এই জায়গা থেকে দোলন শুরু করলো, তাহলে সেটা যাবে, যাওয়ার পর আবার কি ফিরে আসবে, হ্যাঁ আগের অবস্থায় ফিরে আসার পর একটা পর্যায়কাল সম্পন্ন হবে, এটাকে আমরা কি বলবো একটা পূর্ণ দোলন। আবার যদি এরকম হয়, একটা সরল দোলক মনে করো এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, আমি গণনা শুরু করছি এই জায়গা থেকে, তখন এখানে যাবে, যাওয়ার পর এখানে যাবে, যাওয়ার পর আবার আগের জায়গায় ফিরে আসবে, একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করলে তখন সেটাকে আমরা কি বলি একটা পর্যায়কাল বলি। তাহলে এই যে পুরো জিনিসটাকে আমরা কি বলবো একটা দোলনকাল, এটা হবে 2 সেকেন্ড, তারপরে এই জিনিসটা এটাকে আমরা কি বলবো একটা 2 সেকেন্ড বলবো। তো এখন আমাদের সুবিধার জন্য আমরা কি করবো, নিচের যে পার্টটা আছে নিচের পার্টটা আমরা দেখবো না, আমরা আমাদের কল্পনার জন্য সবগুলাতে কি এইটা নিয়ে হিসেব করবো, ঠিক আছে। যে এক প্রান্ত থেকে যাত্রা শুরু করলো, গেল, যাওয়ার পর আবার ফিরে আসলো, এইটাকে বলবো আমরা কি একটা পূর্ণ দোলন। আর এই যে এই মাথা থেকে এই মাথায় যে গেল, এটাকে আমরা কি বলতে পারি একটা অর্ধ দোলন বলতে পারি, ঠিক না। পূর্ণ হ্যাঁ দোলন ঠিক মানে আছে, কি এখানে যাবে আবার ফিরে আসবে, এখানে দুইটা হয়, তার অর্ধেককে আমরা কি বলতে পারবো একটা অর্ধ দোলন বলতে পারবো, বুঝা যায় এটা। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে পূর্ণ দোলনে যদি 2 সেকেন্ড সময় লাগে, অর্ধ দোলনে কত সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগবে। এখন একদিনে কয় সেকেন্ড, একদিনে হয় 86,400 সেকেন্ড আর কি। তাহলে প্রতি 1 সেকেন্ডে যদি সে একটা করে অর্ধ দোলন দেয়, 86,400 সেকেন্ডে সে কয়টা অর্ধ দোলন দিবে, 86,400টা। হ্যাঁ হ্যাঁ, তো এইটাকে এখন আমরা কি করবো একটা ঘড়ি হিসেবে ব্যবহার করবো। এই যে ডান দিকে দেখো, এই যে ডাটা গুলো যদি আমরা জানি, তখন সেকেন্ড গুলোকে আমরা কি করতে পারবো একটা ঘড়ি হিসেবে ব্যবহার করতে পারবো। যে আমরা এরকম একটা ঘড়ি বানাবো, এই যে এরকম একটা ঘড়ি বানাইছি, যে ঘড়ি বানানোর এখানে কি আছে একটা সেকেন্ড দোলক লাগানো আছে, সেই সেকেন্ড দোলকটা কি করে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, যতবারই এখানে গেলে আমরা 1 লিখি, তারপরে এটা থেকে যখন এখানে আসে তখন আমরা কি লিখি 2 লিখি, যখন এখান থেকে এখানে যায় তখন কি লিখি 3 লিখি, এরকম করে সে সেকেন্ড গড়তে থাকে সারা জীবন, ঠিক আছে। তাহলে এটাকে এখন আমরা কি করতে পারবো একটা ঘড়ি হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝছি, ঠিক আছে। এটা বুঝছি। তো ঘড়ি হিসেবে ব্যবহার করলে এখন মনে করো আমার কাছে সেকেন্ড দোলকটা ভালোই আছে, যার দোলনকাল 2 সেকেন্ড, তাহলে আমার ঘড়ি হিসেবে ব্যবহার করতে অসুবিধা নেই। আমার অ্যাকচুয়াল ঘড়ি
যে 2 সেকেন্ড দিবে, আমার সেকেন্ড দোলকটা কি বলবে? 2 সেকেন্ডই বলবে। কিন্তু অসুবিধা হবে কখন, যখন আমাদের সেকেন্ড দোলকটা কি হয়ে যাবে, ত্রুটিপূর্ণ হয়ে যাবে। ত্রুটিপূর্ণ মানে কি, তার দৈর্ঘ্যটা মনে করো যত হওয়ার দরকার তার থেকে বেশি হয়ে গেছে, অথবা দৈর্ঘ্যটা কম হয়ে গেছে। অথবা জি এর ভ্যালু আমি 9.8 ধরে সেকেন্ড দোলকটা বানাইছিলাম, কিন্তু আমি এখন যে জায়গায় আছি সেখানে জি এর ভ্যালু 9.8 নাই, সেখানে জি এর ভ্যালু কমে গেছে একটুখানি। তো এইসব ক্ষেত্রে আমাদের সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু আর 2 সেকেন্ড থাকতে পারবে না, কারণ আমরা জানি দোলনকাল দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে, জি এর উপরে ডিপেন্ড করে। তাই আমাদের এই দুইটার কোনো একটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের পর্যায়কালটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন এটা পর্যায়কাল চেঞ্জ হবে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো পর্যায়কাল চেঞ্জ হলে আমাদের অসুবিধা কি হচ্ছে? পর্যায়কাল চেঞ্জ হলে অসুবিধা হচ্ছে, আমাদের কাছে তো আসল ঘড়ি নাই, আমরা তো গরিব মানুষ। এখন আমাদের কাছে কি আছে, একটা সেকেন্ড দোলক আছে, সেটা দিয়ে কি করব, পর্যায়কাল মাপবো। তো পর্যায়কাল মাপার জন্য আমরা কি জানি, আমরা জানি যে এখান থেকে এখানে গেলে কি হয়, 1 সেকেন্ড হয়, ঠিক না? এখান থেকে এখানে গেলে 1 সেকেন্ড হয়। এখন মনে করো কোনো কারণে আমাদের পর্যায়কালটা কি হয়ে গেছে, কমে গেছে। কোনো কারণে আমাদের পর্যায়কালটা কি কমে গেছে, কমে গেলে এখান থেকে এখানে আসতে সময় একটু বেশি লাগবে না? মনে করো আগে এখান থেকে এখানে আসতে কত, 1 সেকেন্ড লাগতো, সেটা ছিল প্রপার টাইম। কিন্তু আমি এখন এই যে এটাকে যে নষ্ট একটা সেকেন্ড দোলক নিলাম, সে কারণে এটার এখান থেকে এখানে আসতে কত সময় লাগে, 2 সেকেন্ড লাগে। তাহলে 2 সেকেন্ডকে আমি এখন কত হিসেবে গুনবো, আমি কিন্তু 1 সেকেন্ড হিসেবে গুনতেছি, কারণ আমি জানি আমার এখান থেকে এখানে আসলে কত সেকেন্ড হয়, 1 সেকেন্ড হয়। 1 সেকেন্ড হয়। তাহলে যার কাছে ভালো ঘড়ি আছে, হ্যাঁ যার কাছে ভালো ঘড়ি আছে, যে বড় লোক, সে বলবে যে হয়েছে কত, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তো বললে কি বলছি, হ্যাঁ যার কাছে ভালো ঘড়ি আছে সে বলবে কি সময় হয়েছে 2 সেকেন্ড, কিন্তু আমি বলবো কত, আমি বলবো সময় হয়েছে মাত্র কত, 1 সেকেন্ড। তাহলে এই যে আমার ঘড়ি দিয়ে কিন্তু এখন কি হবে, কিছু অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ আমি সময় মাপতে কি করব, কিছুটা ভুল করতে থাকবো। তো সেই ভুলগুলো নিয়ে আমাদেরকে সামনে আরো কথাবার্তা আছে। একটু পর্যন্ত অসুবিধা আছে কিনা বলো। না, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, তাহলে নিচের দিকে যাচ্ছে এখন। দেখো এখানে কি বলছে, যদি সেকেন্ড দোলকটা ধীরে চলে, ধীরে চলে কি হবে, দেখো দিনে 1 সেকেন্ড ধীরে চলা মানে কি, দিনে এক্সট্রা অর্ধদোলন কম দেওয়া, মানে প্রত্যেকটা অর্ধদোলন দিতে কত সময় লাগতো, 1 সেকেন্ড লাগতো। তাহলে 1 সেকেন্ড যদি ধীরে চলে, তাহলে 1 সেকেন্ড এক্সট্রা অর্ধদোলন কম দিবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক এখন আছে। 83,400 মাইনাস এক্স, এতটা অর্ধদোলন দেয় সে কত সময়, একদিনে, সারা দিনে? হ্যাঁ হ্যাঁ, তাহলে দুইটা অর্ধদোলন দেয় কত সময়, দুইটা অর্ধদোলন দেয়, দেখো T 2 × 83,400 ডিভাইড বাই 83,400 মাইনাস এক্স, ওই ওই নিয়ম করছি আর কি, একে কত দুইয়ে কত। হ্যাঁ, তো এটা এখন কি হয়ে যাবে, আমাদের পর্যায়কাল হয়ে যাবে। এটা পর্যায়কাল কিভাবে হয়, ওই যে উপরে একটু দেখি, 2 সেকেন্ড একটা পূর্ণ দোলন দিত, অথবা আমরা উল্টা বলতে পারতাম যে একটা পূর্ণ দোলন দিতে যত সময় লাগে সেটাই হয়েছে কি তার পর্যায়কাল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন দিত, অথবা দুইটা পূর্ণ দোলন দিত কয় সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাই দুইটা পূর্ণ, একটা পূর্ণ দোলন দিতে যত সময় লাগতো সেটাকে আমরা কি বলতে পারতাম, তার পর্যায়কাল দিতে পারতাম, বলতে পারতাম। তো আমরা এখানে আসলে কি বের করছি, দুইটা অর্ধদোলন দেয় কত সময়, তো দুইটা অর্ধদোলন দেয় কত সময়, এই যে এত সময়। তাই এত সময়টাকে আমরা কি বলতে পারবো, আমাদের পর্যায়কাল বলতে পারবো, কারণ দুইটা পূর্ণ দোলন, অর্ধদোলন মানে কি একটা পূর্ণ দোলন। বুঝতে পারছি এটা? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের সেকেন্ড দোলক যখন 1 সেকেন্ড ধীরে চলছে, তখন তার পর্যায়কালটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো এটা তো বেড়েই যাওয়ার কথা, বেড়ে যাওয়ার কারণেই তো আমি কি কম বলতেছিলাম, ওই যে একটু আগে দেখছিলাম যে একজন বলতেছিল 2 সেকেন্ড, আমি বলতেছিলাম কত, 1 সেকেন্ড। কেন বলতেছিলাম, কারণ আমার ঘড়িটা স্লো চলতেছিল, স্লো চলা মানে কি পর্যায়কাল বেড়ে যাওয়া, ঠিক না? এই যে এখানে 86,000-কে 86,400 দিকে ছোট কিছু দ্বারা ভাগ করতেছি, তো ভাগ করার কারণে আমাদের কি হয়ে যাবে, এটা 2-এর থেকে বড় হয়ে যাবে। এই পার্টটা কি বোঝা যায় কিনা দেখো, যে 2-এর থেকে বড় হয়ে যাবে যে ব্যাপারটা। বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের পর্যায়কাল যদি 2-এর থেকে বড় হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি যখন আমাদের সময় 2 সেকেন্ড যাবে, আমাদের বাস্তব জীবনে অ্যাকচুয়ালি যখন সময় 2 সেকেন্ড যাবে, আমি আমার ঘড়িতে দেখবো কি 2 সেকেন্ড থেকে কম সময় গেছে, কারণ হ্যাঁ আমার ঘড়িতে এখনো ওই যে দুইটা পূর্ণ দোলন কমপ্লিট করে না, আর একটু পরে করবে। হ্যাঁ তাহলে আমার ঘড়িটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, এই যে স্লো হয়ে গেছে আমার ঘড়িটা, মানে আমার ঘড়িটা এখন কি 1 ঘন্টাকে আধা ঘন্টা বলবে, বাইরের মানুষ বলে দিবে যে 2 সেকেন্ড হয়ে গেছে, আমি বলবো যে না 2 সেকেন্ড, 1 সেকেন্ড হয়েছে, মানে ও বলবে যে 1 ঘন্টা হয়ে গেছে পরীক্ষা শেষ, আমি বলবো যে না আমার এখন আধা ঘন্টাও বাকি আছে, ঠিক আছে? এরকম একটা অবস্থা হবে। তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমি কিন্তু সময় হারাই ফেলতেছি, সময় হারাইতেছি কি সেন্সে, মনে করো ওর জন্য 24 ঘন্টায় সূর্য ডুবে, আর আমার জন্য সূর্য ডুবে কত ঘন্টায়, 12 ঘন্টায়, ঠিক আছে? সূর্য ডুবে বলতে আমি সারাদিন ঘুরে আসাটা বুঝাইতেছি আর কি, আনিক গতির ব্যাপারটা বুঝাইতেছি, মানে আমি দেখবো যে 12 ঘন্টা, সূর্য যখন ডুবে গেছে তখন মাত্র 12 ঘন্টা হয়েছে, আর ও বলবে কি, ও বলবে যে না এখানে তো 24 ঘন্টা হয়ে গেছে, তার মানে আমার জন্য দিনে কয় ঘন্টা হয়ে গেছে, 12 ঘন্টা, আর ওর জন্য দিনে কয় ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। এটা কিন্তু আমাদের গণনায় ভুল, অ্যাকচুয়ালি টাইমের কিন্তু কোনো হেরফের হয় নাই, ঠিক আছে? আমি গুনতে ভুল করতেছি। তাহলে এই জিনিসটাকে আমি বলতেছি কি, সময় হারাইছে মানে আমার 12 ঘন্টা হারাই গেছে, কোন জায়গায় যেন চলে গেছে 12 ঘন্টা। বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, তাহলে এটা গেল কি, আমাদের যদি সেকেন্ড দোলকটা ধীরে চলে, তখন আমাদের ঘড়িটাও কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে।
আর যদি সেকেন্ড চক্র দ্রুত চলে তাহলে কি হবে, দিনে 1 সেকেন্ড দ্রুত চলে দিনে এক্সট্রা অর্ধদোলন বেশি দিবে, তাহলে 86,000 প্লাস এক্সট্রা অর্ধদোলন দেয় কততে, 86,400 সেকেন্ডে। তাহলে দুইটা অর্ধদোলন দেয় যত সময় সেটাকে আমরা কি বলতে পারবো, আমাদের পর্যায়কাল বলতে পারবো। তাহলে আমাদের পর্যায়কাল টি এটা সমস্যা মানে আসে 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এক্স। তো এখানে ঘটনাটা কি হয়েছে, আমাদের পর্যায়কালটা কি হয়ে গেছে দেখো, 2 এর থেকে কমে গেছে, কারণ এই যে 86,400 কে আমরা 86,400 থেকে বড় কিছু দ্বারা ভাগ করতেছি, তার মানে 2 একের থেকে ছোট কিছু দ্বারা গুণ হবে, তার মানে এইটা কি আলটিমেটলি 2 এর থেকে কম হয়ে যাবে। তাহলে 2 এর থেকে কম যখন হবে তখন অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাদের অ্যাকচুয়ালি যখন 2 সেকেন্ড যায় আমাদের ঘড়িতে বলতেছে কি 2 সেকেন্ড থেকে বেশি, কারণ আমার ঘড়ি 2 সেকেন্ডের আগেই কি করে ফেলতে পারে, তার পর্যায়কাল সম্পন্ন করে ফেলতে পারে। ঠিক বুঝতেছি, পর্যায়কাল কমে যাওয়া মানে কি, আগে সে 2 সেকেন্ডে করতো পুরো কর্মফল, এখন সে 1.5 সেকেন্ডে করতেছে, মানে আমার পর্যায়কাল কিন্তু কমে যাইতেছে। কমে যাওয়ার কারণে আমি তো জানি 1.5 সেকেন্ড গেলে আমি এখন কি বলবো 2 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো গেছে কত, 2 সেকেন্ড, এই 1.5 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি যখন, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি যখন 2 সেকেন্ড যায় আমি তখন বলি কি যে না 2 সেকেন্ড না, 2 সেকেন্ডের থেকে বেশি হয়ে গেছে, কারণ আমি গুনতেছি বেশি, তার মানে আমার ঘড়িটা কি হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। অর্থাৎ আমার ঘড়ি এখন আধা ঘন্টাকে কি বলতে থাকবে, 1 ঘন্টা বলতে থাকবে। অ্যাকচুয়ালি ভালো একটা রোলেক্স এর ঘড়িওয়ালা মানুষ যখন বলবে যে মাত্র আধা ঘন্টা হয়েছে, আমি বলবো যে না, আমার এই সেকেন্ড দোলক আমি নিজে বানাইছি, এটা তো 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু সময় বাড়তি পাইতেছি, সময় বাড়তি পারতেছে কোন সেন্সে, ওই যে আগের মতন আমি এখন দেখবো কি সূর্য ডুবতেছে কয় ঘন্টায়, 48 ঘন্টায়, তার মানে আমি দিনে 24 ঘন্টা বেশি পেয়ে গেছি এখন, বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে এখন দেখো এই যে উপরে দুইটা জিনিস, এটা একটু নিজের একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই দুইটা জিনিস একবার নিজের একটু পড়ো। হ্যাঁ, এই পার্টটা পড়া শেষ হলে আমাকে বলিও, তাহলে আমি নিচের পার্টে যাবো আবার, নাহলে এক কাজ করি আমি একটু ইয়ে করে দেই। হ্যাঁ, এবার মনে হয় পুরোটা দেখা যাচ্ছে, একবার একটু পড়ো পুরোটা, কারণ এটা নিয়ে কনফিউশন হয় অনেক দেখছি আমি। শেষ হলে বলিও আমাকে। আচ্ছা এবার এটা দেখো, একটু তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন সামনের দিকে যাই, কয়েকটা অঙ্কর দিকে যাবো আমরা একটু পরে। তো এখানে দেখো কি বলছে, একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য আমরা যদি 225% বাড়ানো হলো, এখানে একটু খেয়াল করবো, দুইটা ভাষা এখানে ভাষায় একটু পার্থক্য করে, একটা তো বলে 225% বাড়ানো হয়েছে, আর একটা তো বলে 225% করা হয়েছে, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, পার্থক্যটাকে বুঝি আমরা। 225% করা হয়েছে মানে, হ্যাঁ, একটা হচ্ছে 225% করা হয়েছে মানে আগে যা ছিল তা 225%টাই হয়েছে এখন কি ফাইনাল, আর 225% বাড়ানো মানে কি আগে যা ছিল তা তো আছেই, তার সাথে আরো 225% বাড়াইছে মানে যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যোগ করতে হবে। তা আমাদের এখানে কোনটা আছে, আমাদের এখানে বাড়ানো হয়েছে মানে যোগ করতে হবে। তাহলে দেখো কি বলতে পারবো, প্রথমে t = কত, 2π√l/g। তো পর আমাদেরকে তো বলে দিছিল এটাকে একটা সেকেন্ড দোলক, তার মানে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, t = এই যে 2 বসাই দিছি এখানে, তাহলে 2 = কত, 2π√l/g, এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর ইকুয়েশন। হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আচ্ছা। তো পরবর্তীতে কি করছে, আমাদের l প্রাইম মানে এখন কার্যকর দৈর্ঘ্যটা কি, l প্রাইম সেটা কি ছিল, আগে ছিল l, তারও 225% বাড়াইছে, তার মানে 2.25 × কত l, তাহলে এখন হয়েছে কত, 3.25 × l। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে পর্যায়কাল t প্রাইম এটা সমান সমান লেখা যাবে কি, 2π√l/g, যেখানে l এর ভ্যালু কত, 3.25 × l ডিভাইডেড বাই g, এটা তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমার এটা যেহেতু বের করতে হবে, এটাকে উপরে রাখার জন্য আমি 2 কে 1 দ্বারা ভাগ করতেছি, 1 কে 2 দ্বারা ভাগ করলে যে কোনো অসুবিধা হয়তো তা না, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হয়। তাহলে 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, টি প্রাইম বাই 2, এটা সমান সমান √3.25l ডিভাইডেড বাই কত, l। তাহলে এখান থেকে টি প্রাইম সমান সমান 2 × √3.25 সেকেন্ড। পারবো করতে এটা? হ্যাঁ পারবো পারবো। আচ্ছা তো এটা তো আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারতাম, কি ব্যবহার করতে পারতাম, যে দেখো এখানে সেকেন্ড দোলকের অবস্থান সম্পর্কে যেহেতু কিছু বলে নাই, মানে কোন জায়গায় নিয়ে গেছে কিনা, আমরা বলতে পারি যে এটা একই স্থানে করা হয়েছে। তো একই স্থানে করলে আমাদের কি কনস্ট্যান্ট থাকবে, জিটা কিন্তু কনস্ট্যান্ট থাকে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো জি যখন কনস্ট্যান্ট থাকে, তো আমরা তখন ফর্মুলা বলছিলাম যে টি সমান সমান কি, √l। তো টি সমান সমান যদি √l হয়, তাহলে টি প্রাইম সমান সমান √l প্রাইম ডিভাইডেড বাই টি টু
আর T1 root over L1 divided by T2 root over L2 ওটা লেখা যেত। তো তখন আমরা কি করতে পারতাম, এই যে সরাসরি এই যে ইকুয়েশনটা আছে সরাসরি এই ইকুয়েশন আমরা চলে আসতে পারতাম। তো এই ইকুয়েশন থেকেও তুমি কি ডাইরেক্ট অ্যানসারটা বলে দিতে পারবা, ওটা তো কোনো মার্কস কাট হবে না, শুধু বলে দিতে হবে যে যেহেতু জি কনস্ট্যান্ট আছে সুতরাং পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গের বর্গের সাথে সমানুপাতিক। ওইটা বলে তুমি এই লাইনটা লিখে ফেললেও কি কোনো অসুবিধা হবে না। এগুলো যদি আবার তিন নাম্বারে তাহলে এরকম লিখলে ভালো না? তখন এরকম লিখলেই ভালো, আসলে তোমার পরীক্ষায় তো পাঁচটাই দিবে, তো পাঁচটা দিলে তখন দেখবে যে তুমি না চাইতেও এরকম করে লিখবা, কারণ একটা অঙ্কের জন্য আধা ঘন্টা আধা ঘন্টা করে পাবা। তো আধা ঘন্টার সময় তুমি কি করবার, তখন এগুলা দেখবা যে এগুলার নামও লিখতেছো, পর্যায়কাল, আদি পর্যায়কাল, তারপরে শেষ পর্যায়কাল, এল প্রাইম, এটা সমান সমান, বৃদ্ধিটা দেখবা যে আলাদা করে বের করছো, তারপর এটার সাথে যোগ করে বলতেছে এখন ফাইনাল দৈর্ঘ্য হয়েছে এত। তো তখন অনেক কিছু লিখবা আর কি। তো বলতেছি আর কি এটা যে চাইলে তোমরা এভাবেও লিখে ফেলতে পারবা, একটু ফাস্ট থাকা উচিত, কারণ ওই অপশন টপশন চেক করতে হয় তো মাঝে মাঝে, এমসিকিউ তো আছে আমাদের, এমসিকিউ গুলোর জন্য কাজে লাগে এগুলা। আচ্ছা প্রথমটা মনে হয় পারবো আমরা না? হ্যাঁ পারবো। আচ্ছা তারপরে দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারে কি বলছে যে তাপমাত্রা 30% বৃদ্ধি পেলে লোহার তৈরি সেকেন্ড দোলকের দোলনকাল কত হবে। আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘটনাটা কি হবে? তাপমাত্রা বৃদ্ধি হলে লোহাটা বেড়ে যাবে গা। হ্যাঁ লোহার দৈর্ঘ্য বাড়ে যাবে। তো এখন আমরা কি জানতাম, আমরা জানতাম লোহার যে দৈর্ঘ্য, হ্যাঁ আমরা কি জানতাম লোহার যে দৈর্ঘ্য সেটার সাথে কি আসে, ইউটিউবটা অন হয়ে আছে, হ্যাঁ লোহার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কিসের সাথে চেঞ্জ হয়, তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। আর দৈর্ঘ্যের সাথে পর্যায়কালটা কি এবার বর্গের ব্যস্তানু বর্গের সমানুপাতিক, এই যে এখানে দেখছি না, এটা কি হয় রুট ওভার বর্গের সাথে সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যখন বাড়বে আমাদের পর্যায়কাল কি হয়ে যাবে, একটু বেড়ে যাবে। হ্যাঁ বাড়বে। ওই বেড়ে যাওয়া পর্যায়কালটা কত হবে ওটা জিজ্ঞেস করছে আমাকে। দোলনকাল মানে কি, তো পর্যায়কাল খেয়াল রাখতে হবে, এটা দোলনকাল মানে কি পর্যায়কাল। তাহলে এখন দেখি, তো তাপমাত্রা বৃদ্ধির সাথে আমাদের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেই দৈর্ঘ্য বৃদ্ধির একটা ফর্মুলা আমরা জানতাম, সেটা কি ছিল, এল ইজিকুয়াল টু এল নট আলফা ডেল্টা সিটা, যেখানে এল নটটা ছিল আদি অবস্থায় তাপমাত্রা, আলফাটা ছিল আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, 19 ছিল এগুলা দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ডেল্টা থিটা ছিল তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা তাপমাত্রার পরিবর্তনটা কি আমাদের ডিগ্রিতে নিতে হবে না কেলভিনে নিতে হবে, কোনটা নিতে হবে? সেম ডিগ্রি সেম তো একই থাকবে পরিবর্তনটা। হ্যাঁ ডিগ্রি আর কেলভিন দুটোই কি থাকবে, সেম থাকবে। তাই এখানে এই যে ইউনিটটা আছে না পার ডিগ্রি সেলসিয়াস, এটা অনেক সময় দেখবা যে পার কেলভিনও দেওয়া থাকতে পারে, তো দুইটার ভিতর কোনো পার্থক্য নেই, একটা নিলেই হবে, অসুবিধা নেই, ঠিক আছে এই দুইটা দেওয়া থাকতে পারে, একটু খেয়াল রাখবা। আচ্ছা তো 30 ডিগ্রি তাপমাত্রা যখন আমাদের তাপমাত্রার কারণে আমাদের বাড়তে, হ্যাঁ দৈর্ঘ্যটা তাপমাত্রা বাড়াতে হবে, এটা বাড়তে লিখছি, বাড়াতে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে কতটুকু, এল, এটা সমান সমান কত, এল আলফা ডেল্টা থিটা, তাহলে আমাদের শেষ দৈর্ঘ্য সেটা সমান সমান কি হবে, আদিতে ছিল এল তার সাথে যোগ হয়েছে কত, আরো এলটা, তাহলে এল কমন নিলে 1 প্লাস আলফা ডেল্টা থিটা, তাহলে আমাদের টি প্রাইম সেটা সমান সমান কি, 2π√1 এল প্রাইম বাই জি, এল প্রাইমের মান কত, এল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা থিটা, ঠিক আছে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আর সেকেন্ড দোলক থেকে আমরা এই জিনিসটা একটু আগেও লিখছিলাম, মনে আছে এটা? হ্যাঁ মনে আছে। তাহলে এই যে আবার 2 কে 1 দ্বারা ভাগ করব, ভাগ করলে এই যে আবার দেখো টি রুট ওভার এল, 2 রুট ওভার এল, এল এল বাদ পড়ে যাবে, এখানে কি আসবে 1 প্লাস আলফা ডেল্টা থিটা, তাহলে টি সমান সমান কি আসবে, টি সমান সমান আসবে 2√1 প্লাস আলফা ডেল্টা থিটা। তো আলফাও দেওয়া আছে ডেল্টা থিটাও দেওয়া আছে, ভ্যালু গুলো বসালে আমরা কি আমাদের পর্যায়কালটা পাই যাবো, এই সহজ সহজ অঙ্কগুলো দিয়ে দিবে পরীক্ষার ভিতরে। আচ্ছা তো এই কোশ্চেনটা একটু পড়ো, এটাতে দেখো কি করা যায়, তোমাদের সামনে কি খাতা আছে? আচ্ছা পাইলে এই অঙ্কটা দেখো একটু ট্রাই করো, 2 মিনিট সময় দেবো, 2 মিনিটে খাতাটা নিয়ে 2 মিনিটের ভিতরে একটু ট্রাই করো, বেশি সময় নিও না, আবার অঙ্ক বাকি আছে তো কিছু আরো, কারণে এই অঙ্কটা আসে বারবার, তো এগুলো আসলে দেখা যায় যে আমি করে দিলে তোমায় ধরতে পারবে না যে কোন জায়গায় অসুবিধাটা হয়, তো একবার নিজে ট্রাই করলে আটকাবা, আটকানোর পর আমি করে দিলে মনে থাকবে জিনিসটা। ধীরে চলবে দোকান
এখানে প্রথম টি বের করবো, টি এর প্রথম টি এর মান হবে যে মানে টি ওয়ান এর মান হবে যে আগের মতোই টু ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। সেকেন্ডটাতে হবে যে টি টি প্রাইম এর ক্ষেত্রে হবে যে টু পয়েন্ট এত যেটা আছে ওইটা দিব, তারপর টু বাই রুট ওভার এল প্লাস ছোট হাতের এল একটা দিব যেটা বাড়ি গেছে কে বলছে ডিভাইড বাই জি। সমস্যা হচ্ছে ছোট হাতের ডেল্টা তুমি কেন বের করবা, তোমাকে তো আলফা ডেল্টা থিটা কিছুই দেয়নি। তো এরপরে ইকুয়েশন যদি ভাগ করে দিই সামথিং কিছু, হ্যাঁ ভাগ করে দিলে তুমি কোনটা পাবে, এই ইকুয়েশনটা পাবা না? হ্যাঁ এই কোশ্চেনটা থেকে কত সেকেন্ড ধীরে চলবে এটা কেন বের করবা, তোমার তো আলফা ওয়ান জানা নাই ডেল্টা থিটাও জানা নাই, টি তো বের করতে পারবা না। টি তো তোমাকে এখানে বলে দিছে, বলে দিলেও দেখো তোমার আননোন দুইটা, আলফা দাও নাই ডেল্টা থিটাও দাও নাই, বের করবা কি? আর এগুলো তো বের করতেও বলে নাই, তোমাকে বের করতে বলছে কয় সেকেন্ড ধীরে চলবে সেটা। তা তো কথা, কেমনে করবে এটা, তাহলে কি করা যায়? যা দোলন গেলে তো দোলন গাল দিকে সেট করতে হবে, এখানে ওটা আনতে হবে, দুইটা পূর্ণ দোলন দেয় 86400 সেকেন্ড, ওই ঠিক নিয়ম দেবে ওটা আনতে হবে, এখানে আনতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে এই জিনিসগুলো আনতে হবে, এখানেই দেখো কয় সেকেন্ড ধীরে চলে কয় সেকেন্ড দ্রুত চলে এই জিনিসগুলো আছে, ঠিক আছে তো এটা যেহেতু বুঝতে পারছো এখন একটু দেখো পারো কিনা, ওই জিনিসটা আনতে হবে আর কি। এখন পেরে যাওয়ার কথা, এখন ইজি আছে একদম, এক ইকুয়েশনে চলে আসবেন স্যার। এটা 2 × 86400 ডিভাইড বাই 2 × 86500 আর এ মাইনাস করতে হবে যে 2 × 86400 ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক মাইক্রোফোন অফ। ও হ্যাঁ হ্যাঁ, তো এখানে বলো কি বলছে, যে ধরি দিনে 1 সেকেন্ড কি চলে ধীরে চলে, তো 1 সেকেন্ড যদি ধীরে চলে এটার মিনিং কি আসলে, এটার মিনিং হইছে 86400 মাইনাস এক্সট্রা অর্ধদোলন দেয় কত সময় এক দিনে, মানে 86400 সেকেন্ডে, তাহলে দুইটা অর্ধদোলন দেয় কত সময়, তাহলে দুইটা অর্ধদোলন দেয় 2 × 86400 ডিভাইডেড বাই কত, 86400 মাইনাস এক্স সময়, এটা হচ্ছে কি আমাদের টি প্রাইম। তো দেখো তোমার এখানে টি প্রাইমটা দেওয়া আছে, এক্সট্রা বাইর করতে হবে, তো এই এক ইকুয়েশন থেকে আমাদের কি উত্তর বের হয়ে যাবে। তো এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম কিভাবে, আমাদের এখানে কত আছে 2.041 সেকেন্ড, এটাই তো আছে, তো 2 × 86400 নিচে কি 86400 হয় প্লাস এক্স হয় নাহলে কি মাইনাস এক্স হয়, তো এখানে কি প্লাস এক্স করবা না মাইনাস এক্স করবা, প্লাস এক্স করলে দেখো নিচেরটা বড় হয়ে যাবে, নিচেরটা বড় হলে অ্যান্সারটা দুই থেকে ছোট আসবে, তো এখানে তো দুই থেকে ছোট নয় এখানে দুই থেকে বড় আছে, তাই আমার কি করতে হবে দুই থেকে বড় করার জন্য এখানে নেগেটিভ বসাইতে হবে মাইনাস এক্স,
এভাবেও করা যায়, অথবা তুমি মনে রাখতে পারো এটা যে ধীরে চললে নেগেটিভ হয় আর দ্রুত চললে এখানে কি পজিটিভ হয়, অনেকভাবেই করা যায়, যেভাবে মনে রাখো অসুবিধা নেই, একটা মনে রাখলেই হবে। ঠিক আছে, পারবো করতে? হ্যাঁ পারবো। আচ্ছা, আমাদের মিটিং মনে হয় 10 সেকেন্ড পরে শেষ হয়ে যাবে, শেষ হলে আমরা আরেকটা শুরু করবো আবার। ঠিক আছে, আচ্ছা গেল এটা। তো এখানে দেখো, এখানে একটা কনসেপচুয়াল অঙ্ক দিছি আমি, এখানে ভ্যালু ট্যালু কিছু দিব না, শুধু কনসেপ্টটা বলে দিব আর কি। দেখো এখানে কি বলছে, এল দৈর্ঘ্যের সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করতে হবে যখন তা লিফটের মধ্যে এ ত্বরণ উপরের দিকে উঠতেছে অথবা নিচের দিকে নামতেছে অথবা জি ত্বরণে কে নিচের দিকে পড়তেছে। তাহলে কি আছে, একটা সরল দোলক, এই যে এরকম একটা সরল দোলক কি হয়েছে, এরকম একটা লিফটের লিফটের মাথায় লাগানো আছে। তো লিফটটা যখন উপরের দিকে উঠবে তখন কেউ এটাকে টান দিয়ে এরকম ছেড়ে দিবে, তখন এটা কি হবে, এরকম করে দুলতে থাকবে লিফটের ভিতরে। তো এটা যখন লিফটটা উপরের দিকে উঠবে তখন তার পর্যায়কাল কত হবে, লিফটটা যখন এরকম নিচের দিকে নামবে তখন তার পর্যায়কাল কত হবে, এই জিনিসগুলো বাইর করতে হবে। তো দাদা একটু, হ্যাঁ বুঝছি। তো এটার জন্য আমরা ওই যে সিউডো ফোর্স ছিল না একটা, ওই সিউডো ফোর্স নিয়ে আসবো আবার এখানে। তো সিউডো ফোর্স আমরা কি করতাম, যেই বস্তু ত্বরণ আছে তাকে মাপতে দিতাম, এবং মাপতে দিতে যাই তার যেই দিক বরাবর ত্বরণ তার বিপরীত দিকে একটা কি দিতাম, বল অ্যাড করে দিতাম, মনে আছে এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা কি করতেছি দেখো, এই যে আমাদের সেকেন্ড দোলকটা আছে না, সেটা যখন এই জায়গায় আছে তখন তাকেই মাপতে দিতেছি জিনিসগুলো। আমি একটু জুম করে দেখাই এটা। হ্যাঁ হ্যাঁ, একটু জুম করা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা দেখি, এই যে এই পার্টটা, তো বস্তুটাকে যখন এই জায়গায় রাখছি তখন একটু দেখো তার উপর নিচের দিকে কি কাজ করতেছে, একটা এমজি বল কাজ করতেছে, ঠিক। তারপর বস্তুটা যেহেতু উপরের দিকে এ ত্বরণে যাচ্ছিল তাহলে তার উপর সিউডো ফোর্স যেটা, সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এই যে এম এ, এই পরিমাণে একটা কি সিউডো ফোর্স কাজ করতেছে, ভূতলে বল যেটা বলতাম। তো সেটাকে আমরা এখন কি করব, উপাংশ করব। তো এদিক বরাবর যে উপাংশটা করি সেটা কত আসবে, এম জি প্লাস এক, এখানে কস লিখছিলাম ভুলে, আমি সাইন লিখে পরে কস করছি, কাটাকাটি হয়ে গেছে আর কি। এটা কি হবে, কস থিটা হবে, আর এদিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা কি হবে, এম জি প্লাস এ ইন্টু সাইন থিটা, আর উপরের দিকে কি থাকে, সুতার টান টি। তো সুতার টান আর এই যে এম জি প্লাস এ কস থিটা, এই দুটা পরস্পরকে নাকচ করে দিবে, বাকি এই যে বলটা আছে এই বলের কারণে জিনিসটা কি করবে, এদিক বরাবর এরকম করে দুলতে থাকবে। এই পার্টটাকে বোঝা গেছে নাকি অসুবিধা আছে কোনো? এডিটকে রিপিট করে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে বলটা আছে, এই সেকেন্ড দোলকটা ববটা, তার ভরটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, সেটা কত, এম জি। জি, আর যেহেতু পুরো লিফট সহ এটাকে উপরের দিকে যাচ্ছিল তাই ওকে যখন মাপতে দিব ওর উপরে কি কাজ করবে, একটা সিউডো ফোর্স কাজ করবে। সিউডো ফোর্সটা কোন দিকে, ত্বরণ যেদিকে তার বিপরীত দিকে ভর ইনটু ত্বরণের সমান। তাহলে যে এম এ পরিমাণ একটা সিউডো ফোর্স কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে, তো নিচের দিকে টোটাল বল কত, এম জি প্লাস এ। তো এই এম জি প্লাস এর দুটো উপাংশ আমরা করবো। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে অনুরূপ কোণ দেখে, তাহলে এম জি প্লাস এর এদিক বরাবর উপাংশ কি আসবে, এম জি প্লাস এর কস থিটা, আর এদিক বরাবর উপাংশটা কি আসবে, এম জি প্লাস এর সাইন থিটা, আর এদিক বরাবর কি আছে, সুতার টান। তো সুতার টান আর এই যে বল দুইটা পরস্পরকে নাকচ করে দিবে, সে কারণে এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, কিন্তু এই যে এদিক বরাবর যে বলটা আছে সেটাকে নাকচ করার মতন কি কেউ নাই। তো না থাকার কারণে এখন কি করবে এটা, ধর আমি একটু, হ্যাঁ ঠিক আছে, তো নাকচ না হওয়ার কারণে এদিক বরাবর যে বলটা আছে সেই বলের কারণে কি এখন এটা এদিক বরাবর এরকম করবে কি, দুলতে থাকবে, এই যে এরকম এরকম করে দুলতে থাকবে। এই পার্টটা বোঝা গেছে এখন? হ্যাঁ বুঝছি। তো এটা যেহেতু দুলতেছে এখানে, তোমরা একটু মনে করে দেখো আগে যে আমরা সেকেন্ড দোলক পড়ছিলাম সেখানে কিন্তু মোটামুটি এই ধরনের জিনিসই ছিল, ঠিক না? সেকেন্ড দোলক যে পড়ছিলাম ওখানে এই ধরনের জিনিসই ছিল, শুধু এখানে জি প্লাস এ এর বদলে কি ছিল, একটা জি ছিল, ওই জিটাই কিন্তু পুরোপুরি দেখো এই জায়গায় চলে আসছিল, ঠিক না? ওখানে যে জিটা ছিল সেই জিটাই পুরোপুরি এই জায়গায় চলে আসছিল। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হয়েছে যে আমাদের এখন আর পুরো হিসাবটা আর করতে হবে না, আমরা বলতে পারি যে জি এর জায়গায় যে আছে সেই জিটাই আমার এখানে এসে কি বসে যাবে জাস্ট। তাহলে টি সমান সমান এখানে কি হবে, 2π√L/g+a এরকম হয়ে যাবে। তো এই জিটাকে তোমরা এরকম মনে রাখতে পারো, এখানে জিটা হয়েছে তোমার ইফেক্টিভ জি, অর্থাৎ এখানে তোমার অভিকর্ষ ত্বরণ যত মনে হইতেছে সরল দোলকের কাছে সেটা হচ্ছে আমাদের এখানে জি, ঠিক আছে? তো নর্মালি যখন দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলে আমাদের জি কি হয়, অভিকর্ষের জি এর সমান, কিন্তু লিফট বরাবর যখন উপরের দিকে উঠে তখন তোমার কাছে কি মনে হয়, লিফটের ওজন একটু বেশি বেশি মনে হয় না, কারণ লিফটের মেঝেটা তোমার দিকে তখন দৌড়াই আছে, তোমাকে একটু চাপ দিতে চায়, তখন তোমার রিয়াকশন ফোর্সটা একটু বেড়ে যায়, তাই ইফেক্টিভ বিটা কি হয়ে যায়, একটু বেড়ে যায়। তো ইফেক্টিভ জিটা কোথায় চলে আসে, এই জায়গায় চলে আসে, d = 2π√L/g+a। এটা বুঝা গেছে নাকি অসুবিধা আছে কোনো? বুঝছি। আচ্ছা, তো সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা তাহলে নিজে নিজে বুঝার কথা, একটু চিন্তা করে দেখো বুঝতে পারো কিনা, লব্ধি বলের কথা চিন্তা করো, এই এইটার এখানে লব্ধি বলের কথা চিন্তা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। জিটা আছে নিচের দিকে, তাহলে সিউডো ফোর্স কোন দিকে আসবে, উপরের দিকে আসবে, তাহলে নিচের দিক বরাবর লব্ধি বলটা কত হবে, এম জি মাইনাস এম এ, অর্থাৎ এম জি মাইনাস এ।
তো এম জি মাইনাস এর এদিক বরাবর রূপাংশ হবে এম জি কস থিটা, এদিক বরাবর রূপাংশ হবে এম জি মাইনাস এ সাইন থিটা। তো এম জি মাইনাস এর কারণে এটা এদিক বরাবর দূরত্ব থাকবে, জি প্লাস এর জায়গায় জাস্ট কি চলে আসবে, জি মাইনাস এ চলে আসবে। তাহলে এই যে জি মাইনাস এটাও কি, এখানে কিন্তু ইফেক্টিভ জি, অর্থাৎ বস্তুটা যখন নিচের দিকে পড়তে চায় তখন দেখো জি ত্বরণের নিচের দিকে তো পড়ে, এর সাথে এই যে লিফট আছে লিফট তার দিকে আবার এই ত্বরণে চলে আসে। তো তার কাছে মনে হয় সে আসলে জিতে পড়তেছে না, সে পড়তেছে কত, জি মাইনাস এতে। তো সে কারণে টিটা কত হয়ে যায়, 2π√L/g-a। তো ইফেক্টিভ ত্বরণের এই ব্যাপারগুলো মনে হয় নিউটনীয় বলবিদ্যা বলছিলাম আমি না, লিফটের অঙ্ক করানোর সময়। আচ্ছা তো ওগুলো একটু রিকেপ করে দেখি, ওখানে আরো ডিটেইলে লেখা থাকতে পারে, দেখবা দেখলে কাজ হয়ে যাবে। ওখানে হয়তো আমি দুই তিন ভাবে করে দিছি, এখানে আর দুই তিন ভাবে করতেছি না, এখানে একভাবেই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ছিল কি দুইটা পর্যায়কাল, এবং এগুলা দেখো তোমার সেন্সের সাথে যায় কিনা নর্মালি, যে একটা বস্তু যখন উপরের দিকে উঠবে লিফটটা তখন পর্যায়কাল বেশি হওয়ার কথা, আর এটা যখন নিচের দিকে নামবে তখন কমই হওয়ার কথা, এটা একদম জেনারেল সেন্সে ফিল করে বলতে পারতেছি কিনা এটা একটু দেখো নিজে নিজে। উপরের দিকে তো পর্যায়কাল বেশি হবে না, হ্যাঁ এটা যখন উপরের দিকে যাবে তখন চিন্তা করো ওই যে এটার কাছে কি মনে হইতেছে, যে নিচের দিকে পড়ে যেতেছে একদম, মনে করো কেউ টানতেছে না তাকে, মনে করো পৃথিবী নাই, পৃথিবী না থাকা সত্ত্বেও এটা কি করতেছে উপরের দিকে উঠতেছে, তখন ওর কাছে কি মনে হবে, সে এ ত্বরণের নিচের দিকে নামে যেতেছে না। তো জি যদি নাও থাকে তার কাছে, তারপরও তার কাছে কি ত্বরণ মনে হয়, এ ত্বরণ একটা মনে হয়, তার কাছে মনে হয় সে এ ত্বরণের নিচের দিকে সাইন করে উপরে যেতেছে, তার উপর আরো জি আছে, তাহলে সব মিলে ত্বরণ কি হয়েছে, জি প্লাস এ হয়ে যায়। তার মানে নিচের দিকে এখন সে কি টান একটু বেশি অনুভব করতেছে, বেশি অনুভব করার কারণে এখন সে কি মনে করবে যে তার পর্যায়কাল কি হবে, একটু বেরিয়ে যাবে, কারণ নিচের দিকে বেশি টান দিলে বেশি তাড়াতাড়ি দুলবে, বেশি তাড়াতাড়ি দুললে পর্যায়কালটা কি হয়ে যাবে, আলটিমেটলি ওখানে কমে যাবে। ঠিক সিমিলার উপায় এটার ক্ষেত্রে, হ্যাঁ এটার ক্ষেত্রে সে যদি দাঁড়ায় থাকতো সে মনে হয়তো কি, সে মনে হয়তো সে একদম এরকম করে ভাসতেছে উপরের দিকে, কেমনে জানে উপরের দিকে শুট করবে, হ্যাঁ তার কাছে মনে হয়তো কি যে লিফট এখানে দাঁড়ায় আছে সে এখানে আছে, একটু পরে লিফটে নামি যাবে, কিন্তু তার কাছে মনে হবে লিফটে নামে নেই, সে লিফটের কাছে চলে গেছে, লিফটটা তার কাছে চলে আসছে। হ্যাঁ তো তার কাছে একটু কি উপরের দিকে একটা তরণের মতন মনে হবে, তো উপরের দিকে তো একটা তরণ তার কাছে আছেই, এখন জি করতেছে কি নিচের দিকে টানতেছে, তাহলে এখন ইফেক্টিভ লোধি তরণটা কি হবে, নিচের দিকে জানে জি উপরের দিকে আছে কত এ, তাহলে জি মাইনাস এ। আবার খেয়াল করো আমি সিউডোর কথা বলতেছি, আমি ওকে মাপতে দিতেছি, তাই কিন্তু ও ভুলভাল মাপবে, ওর যেহেতু নিজের ত্বরণ আছে চাইতে ত্বরণের উল্টা দিকে নতুন করে একটা ত্বরণ দিয়ে দিবে। হ্যাঁ তো সেই কারণে আমার কি উপর দিকের কথাটা বলতেছি, যদিও লিফট যেতেছে নিচের দিকে তার কাছে মনে হবে কি ত্বরণ উপরের দিকে, তাহলে জি মাইনাস এটা হবে কি তার ইফেক্টিভ ত্বরণ। তো এই জিনিসটা গেল টি ইজিকুল টু কত, 2π√L/g-a, তখন আমাদের পর্যায়কালটা কি হয়ে যাবে কমে যাবে, এবং কমতে কমতে পরের পার্টটা দেখো এই যে তিন নাম্বার দুই নাম্বারটা এখানে কি বলছে, এখন জি ত্বরণের নিচের দিকে পড়তেছে, এই যে নিচের দিকে এই যে এ ত্বরণটা ছিল এটা কার সমান হয়ে গেছে, জি এর সমান হয়ে গেছে। তো জি এর সমান হইলে তখন দেখো ইকুয়েশনটা কি আসে, টি ইজিকুল টু 2π√L/g-g, জি মাইনাস জি মানে কি জি জি না কিন্তু আবার জি মাইনাস জি মানে জিরো, তো জিরো হলে টিটা কি চলে আসে, ইনফিনিটি চলে আসে না, টিটা তো ইনফিনিটি চলে আসতেছে। হ্যাঁ তো ইনফিনিটি আসার মানে কি, ইনফিনিটি আসার মানে এটার পর্যায়কাল হচ্ছে অসীম, অসীম মানে এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে কি তার অসীম পরিমাণ সময় লাগে, তো এটার মিনিং কি আসলে, অসীম পরিমাণ সময় লাগা মানে কি আসলে কি পর্যায়কাল দোলন হইতেছে না, হচ্ছে না না, এটা কি এরকম করে দাঁড়ায় আছে, আর সেটা কি হওয়ার কথা ছিল না, এই দেখো এই যে লিফট এরকম দাঁড়ায় আছে, হ্যাঁ লিফটটাও নিচের দিকে পড়তেছে, এই বলটাও কি করতেছে জি ত্বরণে নিচের দিকে পড়তেছে, তো বলটার উপর কি আর কোনো বল আছে, বলটা এরকম না একদম এই যে রশিটা যেভাবে লাগাই আছে রশিটার উপর কিন্তু কোনো টান টুন নাই, হ্যাঁ রশিটা জাস্ট এরকম একদম ওর সাথে আটকে আছে আর কি, রশিটাও জি ত্বরণে নিচে নামে, ইটাও জি ত্বরণে নিচে নামে, লিফটও জি ত্বরণে কি নিচে নামে যায়, তার মানে সবাই আসলে জি ত্বরণে কি নিচের দিকেই নামতেছে, তার মানে এখানে লব্ধি টব্ধির কোনো কথা আসবে না, এটা আসলে কি একটা বলকে ছাড়ে দিলে যে অবস্থা হইতো সেই অবস্থা হইতেছে, এটা কি করবে এখন এই জায়গায় দাঁড়ায় থাকবে। হ্যাঁ একটু দেখাই, এখানে যে লিফটটা প্রথমে এই জায়গায় ছিল এটা কি এই বলটা এখানে ছিল, কিছুক্ষণ পরে কি হবে, কিছুক্ষণ পরে লিফটটা এই জায়গায় চলে আসবে, এই যে রশিটা ছিল রশিটা কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, বলটা কোথায় ছিল বলটাও দেখো এই জায়গায় চলে আসবে, তো বলের কাছে কি মনে হবে, বলের কাছে মনে হবে আগে আমার কাছে লিফট এদিকে ছিল এখনো লিফটটা কি এই জায়গায় আছে, রশিটা এখানে ছিল রশিটা এখনো কোথায় আছে এই জায়গায় আছে, তার মানে বলের কিন্তু কি, হ্যাঁ হচ্ছে এখন ওই তো ওইটা দিয়ে করব, ওই এইচ টি একটা জি এইচ দিয়ে করব, হ্যাঁ হ্যাঁ টি ওয়ান দিব টি টু দিব, এই যে 20 সেকেন্ড ধীরে আছে 20 সেকেন্ড ধীরে থেকে আমরা কি টি টুটা বাইর করে নিব, কোন ইকুয়েশন থেকে 2 × 86400 তারপর 86400 - 2 20, ওটা থেকে আমরা টি প্রাইমটা পাবো,
তাহলে টি প্রাইম জানি, টি জানি, ওখান থেকে জিএইচ বেরোবে, জিএইচ জানলে ভর ইন্টু জিএইচ বলে দিলে আমরা কি ওজন পাই যাব। আর পাহাড়ের উচ্চতার জন্য কি, পাহাড়ের উচ্চতার জন্য ওই যে জিএইচ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, হ্যাঁ হ্যাঁ ওইটা ব্যবহার করবো। তো এই জিনিসটা দেখো আমি নিচে করছি, টি প্রাইম সমান কত 2 × 86,400, নিচে কত 86,400 -200। তো এই যে পুরো পর্যায়কালটা আসছে, পর্যায়কাল গুলা কি মোটামুটি যতগুলো ডিগ্রি পারো নিয়ে নিবে আর কি। হ্যাঁ কারণ এখানে চেঞ্জটা অনেক ছোট হয়, তো তুমি যদি নেগলেক্ট করে দাও, নেগলেক্ট করে দেখবা যে ওই যেটুক তোমার অ্যান্সার আসার কথা সেটাও নেগলেক্ট হয়ে যেতেছে অনেক। ঠিক আছে, তাহলে যতগুলো পারো ডিজিট নিয়ে নিবে সবাই, অ্যাটলিস্ট 5-6টা নিবা ডিজিট। তো ওখান থেকে দেখো যে টি লেখছি 2√L/G, টি প্রাইম লেখছি 2√L/GH, তাহলে টি প্রাইম বাই টি এখান থেকে আমরা কি বের করে নিছি, এই যে জিএইচটা বের করে নিতে পারবো। তার আগে এই যে এখানে একটা বক্স করে রাখছি, হ্যাঁ কারণ আমি এই জিনিসটা পুরোপুরি ইউজ করবো ডিরেক্ট। ঠিক আছে, এটা একটু দেখো এখানে বক্স করে রাখছে, এই জিনিসটা আমি ডিরেক্ট ইউজ করবো। তো যাই হোক, বক্স করার পরে এই লাইন থেকে এখন আমি কি জিএসটা বাইর করে নিতে পারবো, যেহেতু আমি এটা জানি এটা জানি এটা জানি, এখান থেকে এটা আমাদের ইজিলি বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমরা ওই যে এই উচ্চতায় ওজন, এটা সমস্ত কি লিখতে পারবো, ভর ইন্টু ওই জায়গার ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ থেকে আমরা ওই জায়গায় লোকটার ওজন, এই যে দ্বিতীয় এই যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে পাহাড়ের চূড়ায় লোকের ওজন কত, সেই ওজনটা আমরা এখান থেকে বাইর করে ফেলতে পারবো। তো পরবর্তীতে আমরা কি করলাম, এই যে আমরা জানি জিএইচ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, সেখান থেকে জিএইচ বাই জি এটা সমান আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই যে জিএইচ বাই জি এটা দেখো আমি এখানে লিখে রাখছিলাম, এখানে যদিও তার উল্টাটা আছে, তো উল্টাটার স্কোয়ার আকারে কি এই জিনিসটা আমাদের জানা আছে। তো উল্টাটার স্কোয়ার যখন আমরা এখানে বসাই দিব, বসাই দেওয়ার পর এখানে দেখো স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাবে, এই একটাই কোশ্চেন থাকবে, এখান থেকে আমরা ইজিলি এইচ এন ওয়ানটা বের করে নিতে পারবো, অর্থাৎ পাহাড়ের উচ্চতাটা বের করে নিতে পারবো। বুঝতে পারছি এটা? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তো এই চ্যাপ্টারে দেখো আর এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু এক্সট্রা অঙ্ক, কারণ এটা তোমাদের না করালেও হয়, তারপরে করাইতেছে আর কি। অনেক জায়গায় দেখবা যে এই কোশ্চেনটা আসে, প্রশ্নটা একটু পড়ো দেখো কি বলছে। টিভির ব্যাস সুরঙ্গ খনন করা হবে, ব্যাস বরাবর সুরঙ্গ খনন করা হবে, যদি একটি এটা তো পারবো না করতে। আচ্ছা এখানে কি বলছে দেখো, পৃথিবীর ব্যাস বরাবর একটা কি খনন করছে, সুরঙ্গ খনন করছে পৃথিবীর ব্যাস বরাবর। দাঁড়াও একটু ক্লিয়ার অল মাই ড্রয়িং, এটাকে এদিকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো পৃথিবীর ব্যাস বরাবর এই যে এটা হচ্ছে আমাদের গোল পৃথিবী, সেই পৃথিবীর এই যে ব্যাস, ব্যাস বরাবর কি করছে একটা সুরঙ্গ খনন করছে। খনন করার পর একটা বস্তু কি করছে, এই জায়গা থেকে ছেড়ে দিছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে বস্তুটা যখন একটু এই জায়গায় আসবে, তখন একটু খেয়াল করো, এটা মনে হয় তোমরা মকর সংক্রান্তি করছো, আমি একটু মনে করাই দিই। এই জায়গায় যখন আসবে, তখন এই যে পৃথিবীটা আছে সেটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলতেছি এরকম। পৃথিবীর এই জায়গায় দেখো এই যে নীল একটা পার্ট আছে, সেই জায়গায় কিছুটা ভর আছে, আর এখানে ভিতরে কিছুটা, ভিতরে এই যে লাল একটা পার্ট আছে, ঠিক আছে, এই যে গোলাপি বেগুনি একটা পার্ট আছে, এখানে কিছুটা কি আছে ভর আছে, এই যে আলাদা ভর, এই পার্টটাকে বোঝা গেছে আলাদা ভরটা। আমি কি করছি, বস্তুটা এই জায়গায় আছে, এই জায়গায় একটা এরকম বৃত্ত কল্পনা করে নিছি, তার বাইরে উপরে একটা শেলের মতন আছে, ওই যে খোসার মতন, আর ভিতরে একটা মাংসের মতন আছে। ঠিক আছে, এই দুইটা অংশকে বুঝে গেছে। হ্যাঁ বুঝছি। তো আমাদের একটা থিওরি আছে, থিওরিটাকে আমরা বলি শেল থিওরি। শেল থিওরি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে এই যে শেলটা আছে, এই শেলের কারণে এই বস্তুর উপর এখন লব্ধি বল কি হবে, শূন্য হবে মহাকর্ষ বলের ক্ষেত্রে। কিভাবে শূন্য হচ্ছে আমরা একদম প্রুফে যাব না, আমরা একটুখানি অল্প করে দেখা দিতেছি আর কি। একটু দেখো কি বলতেছি, এই যে এখানে যে শেলটা আছে, সেই শেলের ভিতর মনে করো এই জায়গায় একটা বস্তু আছে, এই বস্তুটার উপর দেখো উপরে এখানে যে ভরগুলো আছে, এই ভরগুলোর একটা টান আছে, আর নিচে এখানে যে ভরগুলো আছে, এই ভরগুলোর কি আছে একটা টান আছে। তো উপরে যে ভরগুলো আছে, এই যে লাল ভরগুলো, সেখানে তো ভরের পরিমাণ কম, ঠিক না? তো ভরের পরিমাণ কম হওয়া সত্ত্বেও এটার থেকে কিন্তু দূরত্বটাও কি অন্যগুলোর থেকে কম, তাহলে এখানে ভর কম আছে, দূরত্ব কি আছে কম আছে। অন্যদিকে এই জায়গায় দেখো ভরের পরিমাণ কিন্তু অনেক বেশি, কিন্তু দূরত্বটাও কি একটু বেশি। তো আমরা জানতাম যে এফ এফ সমান সমান কি জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই R2, তাহলে এটা কিন্তু ভরের সাথে সমানুপাতিক ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। তাই এক জায়গায় দেখো ভর কম দূরত্ব কম, তাহলে ওই যে ভাগ যায় আলটিমেটলি একটা সংখ্যা আসবে, আর নিচে দেখো ভর বেশি দূরত্ব বেশি, তাহলে ভাগ যায় আরেকটা সংখ্যা আসবে। তো প্রুভ অন করে দেখানো যায় যে এই উপরের দিকে যে টান আর নিচের দিকে যে টান, এই টান দুইটা পরস্পর কি হয় সমান হয়। সমান হওয়ার কারণে আমাদের বাইরে যে খোসার মতো অংশটা থাকতেছে, সেখানে যতটুকু ভর থাকে, সেই ভরের কারণে আমাদের এই বস্তুটার উপরে কোনো কি থাকবে না, কোনো টান থাকবে না। এটা কি বুঝতে পারছে? বুঝছি হালকা পাতলা। এই যে এখানে আমাদের বস্তুটা আছে, তারপরে এই যে এখানে লাল লাল করে যে ভরগুলো দেখাইতেছি, এই ভরের কারণে আমাদের বস্তুটার উপর কি থাকবে না, কোনো টান থাকবে না। টান থাকবে না বলতে কি, এখানে কিন্তু দুইটা মিনিং দাঁড়ায়, একটা হচ্ছে হয় বল নাই, আরেকটা হচ্ছে কি বলে লব্ধি শূন্য।
আমরা এখানে থাকবে না বলতে কি বুঝাইতেছি, লোভ দিটা শূন্য বুঝাইতেছি, ঠিক আছে? তাহলে এটার উপর বাইরের যে বলগুলো আছে, বাইরের যে মাংসপিণ্ড গুলো আছে, এগুলোর কারণে আমাদের লব্ধি বলটা কি হবে? শূন্য হবে। তো ভালো কথা, শূন্য হইলো। তো শূন্য হওয়ার পরে আমাদের এই যে ভিতরে এখন যে পাটটুকু আছে, এই যে ভরটুকু আছে, এই ভরটুকু কিন্তু এখনো কি সেন্টারের দিকে তাকে টান দিবে। এই যে আমাদের কালো যে বস্তুটা ছিল, সেই বস্তুটাকে এখনো কি করবে? সেন্টারের দিকে টান দিবে। তো এই টানের জন্য যে জি এর ভ্যালুটা আছে, সেই জি এর ভ্যালুটা তোমরা যাই ওই যে মহাকর্ষ বিকর্ষ সেখানে পড়ছিলা, সেই ভ্যালুটা ছিল কত? এত জি এজ ইকুয়াল টু কি 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, যেখানে এইচটা ছিল ভূপৃষ্ঠ থেকে কত গভীরে আছে সেটা। এই কোয়েশ্চনটা কি মনে আছে? হ্যাঁ, এটার মতন আরেকটা ইকুয়েশন ছিল, এটা থেকে মডিফাই করে আমরা আরেকটা ইকুয়েশন হতাম। সেই ইকুয়েশনটা ছিল এরকম 1 - h/r × g, এটা মনে থাকার কথা। 1 - h/r × g এরকম, এই যে ব্র্যাকেটের ভিতর থাকে, হ্যাঁ ব্র্যাকেটের ভিতর 1 মাইনাস তারপরে এই যে h/r হ্যাঁ হ্যাঁ মনে আছে জি, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের জি প্লাস। তো ওইটারই ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটারই একটা মডিফাইড ভার্সন কোনটা? এটা তো আমাদের লাগবে, কোনটা আমাদের লাগবে এখানে মডিফাইড ভার্সনটা। আমরা একটু দেখি এখানে কি আছে। হ্যাঁ, তো বস্তুটা যখন এই জায়গায় আছে তখন দেখো সেন্টারের দিকে তার একটা টান আছে, ঠিক না? সেই টানটা কি? সেই টানটা হচ্ছে জি এইচ, জি এইচ টা করো 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এখানে আর মাইনাস এইচ টা একটু খেয়াল করবো, আর মাইনাস এইচ টা কোন দিকে হিসাব করা হয়েছে? এই পুরোটা হচ্ছে কি আমাদের আর, এতটুকু হয়েছে এইচ। তাহলে আর মাইনাস এইচ মানে কি আসলে? এই এতটুকু না, এতটুকু কে আমি এখন নাম দিতেছি কি এক্স। তার মানে আর মাইনাস এইচ এর বদলে আমি কি বসাইতেছি? এক্স বসাইতেছি, ঠিক আছে? তো এখন এই জায়গায় বস্তুটার উপর যে অভিকর্ষ বলের টানটা আছে, সেই টানটা হচ্ছে কি আমাদের এফ। এফ সমান সমান কি? ভর ইন্টু ত্বরণ। এই জায়গায় ত্বরণ হচ্ছে জি এইচ, তার ভর হচ্ছে কত? এম। তাহলে এফ সমান সমান কি আছে? 4/3 পাই রো জি, এই যে এম ইন্টু এক্স। এটা আসলে কি আমাদের কেন্দ্রের দিক বরাবর তার উপর যে টানটা কাজ করতেছে সেই টানটা, অর্থাৎ এই যে এদিক বরাবর যে টানটা কাজ করতেছে সেটা, এটা হচ্ছে কি আমার এফ এর ডিরেকশন। এটাই কি অসুবিধা আছে কোনো? এফ টা যে বের করলাম না না, এখন এটাকে যদি আমরা ভেক্টোরিয়ালি লিখি, ভেক্টোরিয়ালি লিখলে কি হবে দেখো? এফ এর ডিরেকশনটা যে দিক বরাবর, কিন্তু এক্স টা হিসাব করতেছে কোন দিকে? সেন্টার থেকে কত দূরে আছে? হ্যাঁ, ওই যে সাম্যাবস্থার একটা ব্যাপার ছিল মনে আছে? এই টাকাটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থা কেন সেটাও একটু পরে বলতেছি, আগে একটু দেখো এক্স টা আমরা ডিস্টেন্স করতেছি কোন দিকে? সেন্টার থেকে এই যে বাইরের দিকে। তাহলে দেখো এফ এর ডিরেকশন যেদিকে, এক্স এর ডিরেকশন কি? তার বিপরীত দিকে। তো বিপরীত দিকে হওয়ার কারণে আমরা কি করছি, এই যে নিচে কোথায়, হ্যাঁ ঠিক আছে, এই যে বিপরীত দিকে হওয়ার কারণে আমরা কি করছি, এই যে নিচে ভেক্টর চিহ্ন দিয়ে যখন লিখছি তখন এখানে সামনে একটা কি দিছে? নেগেটিভ দিছি। এটার মিনিং হয়েছে এই যে এফ ভেক্টর আর এই পুরো ভেক্টরটা পরস্পর মান সমান, কিন্তু ডিরেকশন কি? নেগেটিভ। এটা তো অসুবিধা কোনো না? না। আচ্ছা, তো সেরকম যদি হয় তাহলে দেখো এই যে ইকুয়েশনটা, আমি একটু ভুল আসছি, এই যে ইকুয়েশনটা আসতেছে এটা দেখতে কার মতন দেখো? এই যে এফ, এটা ইকুয়াল টু এই যে পুরো একটা কনস্ট্যান্ট ইনটু এক্স। তাহলে এটা দেখতে কিন্তু এফ ইকুয়াল টু -kx এটার মতন, ঠিক না? হ্যাঁ, তো সেরকম যদি হয় তাহলে এটাকে যদি আমরা এখন k এর ভ্যালুটা বসাই, k সমান সমান কি জানতাম? 4/3 পাই রো জি এম। আবার k সমান সমান কি লেখা যেত? m ওমেগা স্কয়ার। এখান থেকে m m বাদ পড়ে যাবে, ওমেগা সমান সমান আমরা কি পাবো? ওমেগা সমান সমান 4/3 পাই রো জি, এই জিনিসটা থাকে, ঠিক আছে? এটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে এই যে রোটা আছে, রোটা তো ছিল পৃথিবীর ঘনত্ব, তো পৃথিবীর ঘনত্ব তো আমরা বের করতে পারতেছি না, সেই কারণে আমরা কি করছি, একটু অন্য চালাকি করছি। চালাকি করছি কি? এই জায়গায় এসে আমরা তো জানতাম জি এর সমান সমান কি? 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, ঠিক আছে? 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। তো এইচ এর ভ্যালু যদি আমরা জিরো বসাই দিই, এটার মিনিং কি আসলে? এইচ এর ভ্যালু জিরো বসানোর মিনিং হচ্ছে আমরা ভূপৃষ্ঠে আছি, এই যে এই জায়গায় আছি, এই জায়গায় তো এইচটা জিরো। তো এই যদি জিরো বসাই দেয় তখন আমরা কি হয়ে যাবো? ভূপৃষ্ঠে জি এর মান পাই যাবো। ভূপৃষ্ঠে জি এর মানটা কত আসে? 4/3 পাই রো জি আর, এটা চলে আসে। তাহলে এখান থেকে দেখো জি বাই আর এটা সমান সমান কি? 4/3 পাই রো জি লেখা যায়, লেখা যায়। তো 4/3 পাই রো জি এটার বদলে কি বসাইতে পারবো আমরা? জি বাই আর বসাই দিতে পারবো। তো জি বাই আর বসাই দিলে এখন আমরা টি সমান সমান কি জানতাম? 2π/ω। তাহলে টি সমান সমান কি আসবে? 2π/r/g। আর আমাদের জানা আছে জি, আমাদের জানা আছে, এখান থেকে আমরা কি টিটা বের করে ফেলতে পারবো। টিটা দেখবে অ্যাপ্রক্সিমেট 84 মিনিটের মতন আসবে, অর্থাৎ এই জায়গা থেকে যদি ছেড়ে দেয়, আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি, ছেড়ে দিছে বাতাসের বাধা নাই, কিছু নাই, বিচারক গলন তলাফাটা বা কিছু নাই, ম্যাগনেটিজম টুইজম এগুলোও কিছু নাই, তখন কি হবে? বস্তুটা এখান থেকে পড়বে, পড়লে এখান থেকে এই যে এরকম হবে, এখান থেকে পড়তেছে 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 এখানে যাবে, যাওয়ার পর কি আবার এরকম করে ফিরে আসবে। তাহলে এই যে যাই আবার ফিরে আসতে যে সময় লাগবে সেই সময়টা হবে কত? 84 মিনিটের মতো। বইয়ের ভিতরে দেখবে এটা করে দেওয়া আছে। হ্যাঁ, 84 মিনিটের মতো, 84 মিনিটে এখানে যাই আবার ফিরে আসতে পারবে। 84 মিনিটে পুরো ওয়ার্ল্ড ট্যুর, ওয়ার্ল্ড ট্যুর বলতে এসে মাটি ছাড়া কিছু দেখবে না আর কি, আশেপাশে দেখবে যে গর্ত এই আর কিছু না, যেসব দেখার জন্য বিদেশে যাওয়ার কথা সেগুলো কিছু দেখতে পাবে না, নামে নামে ঘুরে আর কি, শিক্ষা সফর।
আচ্ছা, তো এখানে একটা, হ্যাঁ তো একটা ব্যাপার আমি এখানে স্কিপ করে গেছি, যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে কেন আমি কি ধরছিলাম, সাম্যাবস্থা। সাম্যাবস্থান ধরছিলাম, ঠিক না? তো সাম্যাবস্থা কোন জায়গায় ছিল আসলে? মনে করে দেখো তো, সাম্যাবস্থা আমরা যত জায়গায় পড়ছি, স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজিকুয়াল কত ছিল, কে এক্স ছিল, এক্স ইকুয়াল টু জিরো করলে, এক্স ইকুয়াল টু যখন জিরো হয় তখন আমাদের এফ সমস্যা কি হয়ে যেত, জিরো হয়ে যেত, ঠিক না? তারপর সরল দোলকে যখন পড়ছিলাম তখন দেখো সরল দোলকের ক্ষেত্রে এই যে এই জায়গায় যখন আসতাম তখন তার উপর লব্ধি বল, এই যে এদিক বরাবর কি থাকতো, এমজি, উপর দিকে কি থাকতো, টি থাকতো, এখানে আমাদের লব্ধি বলটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত। এই জায়গাটাকে কিন্তু আমরা কি বলতাম, সাম্যাবস্থান বলতাম। ঠিক সেম ভাবে এখানে দেখো, যখন এটা একদম সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসলে আমাদের আর এইচ এর ভ্যালু কি হয়ে যাবে, আর হয়ে যাবে না, আর হয়ে গেলে এই যে জি এইচ এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জি এইচ যখন জিরো তখন আমাদের ফোর্সটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এই যে এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমাদের ফোর্সটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো সেই কারণে এই জায়গাটাকে এখন আমরা কি বলছি, আমাদের সাম্যাবস্থান বলছি। এবং খেয়াল করো সবসময় কি সেন্টার থেকে দূরে যায় কিন্তু ত্বরণটা সবসময় কি সাম্যাবস্থানের দিকে কাজ করে। তাহলে এখানে প্রত্যয়নী বলটা কে আসলে, প্রত্যয়নী বলটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। প্রত্যয়নী বলটা হচ্ছে সেই বল যে বলটাই যে সেন্টারের দিকে আনে অথবা আনার চেষ্টা করে। আমাদেরকে এখন অনেক চেষ্টা করতেছে সেন্টারের দিকে নিয়ে যাওয়ার কিন্তু মাটি যেতে দিতেছে না। এই মাটিটা যদি সরাই দেয় তাহলে এই অবস্থা হবে, সেন্টারের দিকে যাবো যাবো যাবো, টানতেছে এখানে, টানশন হয়ে যাবে জড়তার কারণে, সামনে যাবো, সামনে গেলে আবার কি এদিকে টান দেওয়া শুরু করবে, তখন ত্বরণ কমতে 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 এখানে জিরো হবে। জিরো হওয়ার পর কি আবার বাড়তে 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 এখানে ম্যাক্সিমাম, কমতে 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 জিরো, বাড়তে 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 ম্যাক্সিমাম, এরকম কি সারা জীবন সে এস এইচ এম করতে থাকবে, যাবে আসবে যাবে আসবে। তো সেই এস এইচ এম টার পর্যায়কালটা আমরা বের করছি এখানে। সেই এস এইচ এম টার পর্যায়কাল কত আসছে, পর্যায়কাল আসছে 2π√r/g। তো এটাকে মনে রাখতে পারো, এটা মাঝে মাঝে এমসিকিউ তে জিজ্ঞেস করে, 2π√r/g। অনেক সময় আমরা এটা এই বীজগুলোর আকারটা দিয়ে মনে রাখি, তো এটা দিয়ে মনে রাখা যায়, এটা দিয়ে মনে রাখা যায়, আমার মনে হয় এটা দিয়ে সহজ হবে আরো। ঠিক আছে টুক। ঠিক আছে, আচ্ছা তো আমাদের সরল সন্ধিত স্পন্দন এই চ্যাপ্টারটা তার তেমন কিছু বাকি নাই। এখন তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে যে বইটা খোলা আর কি। বই খুলে কি করবা, এখনই না মানে পরে আর কি, ক্লাস শেষ হওয়ার পরে বই খুলবা, বই খুলে বইয়ের আগাগোড়া পুরোটা পড়বা, কারণ এই চ্যাপ্টারে আর কিছু বাকি নেই। এখন সবকিছু পড়লে তোমার বোঝার কথা, তাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তখন তো আমাকে জানাতেই পারবা, ঠিক আছে, ঠিক আছে? অ্যাড করবো আর কি। এই চ্যাপ্টার আমাদের, হ্যাঁ ম্যাথ গুলা করবা, ম্যাথ বলতে ওই যে পিছনে ইসাক স্যারের বইয়ের অথবা আর কি বলে সাজন তপন স্যারের বইয়ের পিছনে যে ম্যাথ গুলো আছে সেগুলো করবা। তারপর ওই যে কোয়েশ্চেন ব্যাংক দিয়েছিলাম, কোয়েশ্চেন ব্যাংকের ওখানে দেখবো কিছু ম্যাথ আছে, ওই জিনিসগুলো করবা। তাহলে যত বেশি ম্যাথ করবা তত তোমার এখানে কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি, যেহেতু তোমাদের সিলেবাস কম, ছোট ছোট সিলেবাস, তুমি এখন থেকে অ্যাডমিশনের পড়া পড়ে ফেলতে পারবা আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছিল কি আমাদের আজকের সিলেবাস। এরপরে আরেকটা জিনিস মনে ছিল, ওই যে ওই যে 7 নম্বর চ্যাপ্টারে ওখানে কি ভিডিওটা দেখছিলা, দেখো তো নাই মনে হয়। আচ্ছা তো ওখানে আমাদের 4 নম্বর ভিডিওটা দেখলে তোমাদের ওই সিলেবাসটা মনে হয় শেষ হয়ে যাবে পুরোপুরি, তো ওইটা করলে আমাদের ওখানে ওই চ্যাপ্টারটাও শেষ। ঠিক আছে, তো নেক্সট আমরা কোন চ্যাপ্টার ধরতে পারবো, নেক্সট কন্ডাক্টর সেমি কন্ডাক্টর? ওইটা তো বাকি আছে মানে সেকেন্ড সেকেন্ড ইয়ার। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ারে শুধু এটাই বাকি আছে, আর ফার্স্ট ইয়ারে ওই আদর্শ গ্যাসটা বাকি আছে, এই দুইটা জিনিসই বাকি। সেমি কন্ডাক্টর করি, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে সেমি কন্ডাক্টরটা শুরু করবো আর কি। আচ্ছা ওকে, তাহলে আমি পিডিএফটা ওই ইয়াতে দিয়ে দিব, কি বলে ওটাকে, ওই টেলিগ্রামে, হ্যাঁ টেলিগ্রাম দিয়ে দিবো, আর তুমি ভিডিও গুলা দিয়ে দিও, তাহলে কাজ হয়ে যাবে। আর ওইটা আপলোড দিয়ে রাখছি, তোমাদেরকে মনে হয় লিঙ্ক দেওয়া হয়নি, যাই হোক আজকে দিয়ে দিবো আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস কবে হওয়ার কথা? শনিবারে বলছিলেন মই না রবিবারে আচ্ছা শনিবার কি সকালে বলছিলাম না? না সকাল।